আসসালামু আলাইকুম বন্ধুরা। মহান আল্লাহ তাআলার পবিত্র হুকুম হজ পালনের সময় পবিত্র মক্কা শরীফের সিসি ক্যামেরায় ধরা পড়ল একটি অলৌকিক ঘটনা, যেখানে ক্যামেরার ফুটেজে দেখা যায় সত্যিকারের জিন হজ পালন করছে। এই ভিডিওটির ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করি। সবার প্রথমে এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র মসজিদ আল হারামের নামাজের সময় কিছু মানুষ ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকলেও একজন মানুষ ধীরে ধীরে নামাজ থেকে সেজদায় লুটিয়ে পড়ল। এর পেছনের কারণ কি জানেন? এই মানুষটি ইমামের পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শুনে তার নিজেকে আটকে রাখতে পারেনি, তাই তিনি নামাজে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে ধীরে ধীরে সেজদায় পড়ে যান। আল্লাহু আকবার। এবার চলুন আপনাদেরকে দেখাই পবিত্র কাবা শরীফের সিসি ক্যামেরায় ধরা পড়া সত্যিকারের জিন। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মুসল্লি অনেক সুন্দরভাবে নামাজ আদায় করছে, কিন্তু এমন সময়ে নামাজের মাঝখানের সারি থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে। দেখুন একবার এই জিনিসটির দিকে। এটি দেখতে যদিও মানুষের মতো, কিন্তু এটি তো হেঁটে যাচ্ছে না। দেখে মনে হচ্ছে সে যেন উড়ে বেরিয়ে যাচ্ছে নামাজের সারি থেকে। আল্লাহু আকবার। এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে কাবা শরীফে। সেখানে দেখতে পাওয়া যায় এমন এমন কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা, যে ঘটনাগুলোর কোনো বর্ণনা কেউ দিতে পারে না। যেমন পবিত্র কাবা শরীফে হজ করতে আসা মহান আল্লাহ তাআলার একজন বান্দাকে দেখুন। মহান আল্লাহ তাআলা তার এই বান্দাকে কত লম্বা করে সৃষ্টি করেছেন। পবিত্র কাবা শরীফে হঠাৎ করে যে কেউই মানুষটিকে দেখলে অন্যরকম কিছু ভেবে বসবে, এটাই স্বাভাবিক। আর এই অদ্ভুত মানুষগুলোর মাঝেই কিছু জিন পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে নেয়। আল্লাহু আকবার। যেমন এখানে এই অদ্ভুত ঘটনাটি দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা পবিত্র মক্কায় এসেছে হজের উদ্দেশ্যে, কিন্তু এই মহিলা যাদের সাথে পবিত্র কাবা শরীফে হজের উদ্দেশ্যে এসেছে, তারা হয়তো এই মহিলাকে পবিত্র কাবা শরীফের পোশাকের ব্যাপারে ধারণা দেয়নি। কেননা আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলা পুরুষ হাজিদের পোশাক পরে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে এসেছে, আর আসতে যেতে সবাই এই মহিলাকে দেখে হাসাহাসি করছে। এই মহিলার উচিত ছিল পবিত্র কাবা শরীফের প্রাঙ্গণে প্রবেশ করার আগে সঠিক শিক্ষা নিয়ে আসা। এবার এই মানুষটির দিকে দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটি শয়তানকে এমনভাবে পাথর মারছে যেভাবে অন্য কেউ আর শয়তানকে পাথর মানে না। যারা এই মানুষটিকে পাথর মারতে দেখছে তাদের অনেকেরই ধারণা নিশ্চয়ই এই মানুষটির উপরে কোনো জিন আসর করেছে। এখন সত্য মিথ্যা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনই ভালো জানেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে অন্তত একবার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার তৌফিক দান করুন। আমিন।